মানে ফেটে গেছে আর কি, ফেটে গেছে। আরে মামা কোথায় উঠেছে? ভুবনেশ্বরের বুকে নারী শক্তি একদম ফাটিয়ে রয়েছে। ইদিন খবর পেয়ে গেছে যে আমি আসছি, তাই ছুটি দিয়ে দিয়েছি। ভুবনেশ্বর থেকে যাচ্ছি ইম্পোর্ট হয়ে দয়াল বাবার জন্য কলা হয়েছে, কেটে ফেটে বেরিয়ে গেছে। ইন্দ্রাজের আশীর্বাদে এটা পেয়ে গেছি, ভুবনেশ্বরে আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে। গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেডুক বাইকার ব্লগস। আশা করছি ভগবানের আশায় এবং আল্লাহর দোয়াতে তোমরা সবাই ভালো আছো। আর আমার এই উড়িষ্যা রাইডের ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই জানো আমার আগের ভিডিও থেকে যে আমার দুটো টায়ারই কিন্তু পাংচার করে গেছে। তার মধ্যে আমার সামনের টায়ারটা ভুবনেশ্বরে এসে অন্ধাগু পাল্টাতে হচ্ছে। এখন টায়ার খুঁজতে বেরিয়েছি, তিন চারটে জায়গায় অলরেডি ফোন করেছি, কোথাও পাইনি। একটা জায়গায় খবর পেয়েছি, সেখানে যাচ্ছি, যদি পেয়ে যায় তাহলে খুব ভালো। এটাই হচ্ছে আপাতত আপডেট, হয়ে যাচ্ছে এখানে সব সেট। আর এখানে টেম্পারেচার কিন্তু ভাই 43 ভুবনেশ্বরের বুকে, ঠিক আছে, ফাটিয়ে গরম। আমার মন খুব নরম, আর কি বলবো আর কি, সব কিছুই হচ্ছে চরম। মোটামুটি হোটেল থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে একটা দোকান, সেখানে নাকি টায়ার ফায়ার ভালো পাওয়া যায় এবং সেটা 1 নম্বর দোকান। এই কি অটোটা উল্টো দিক থেকে আসছে কেন, জানা হচ্ছে। যাই হোক, সেখানে যাচ্ছি এখন, গিয়ে দেখবো কি সিন হচ্ছে না হচ্ছে। এমনিতে মুড ফুড হেভি অফ হয়ে আছে, ঠিক আছে। আর আজকে যদি টায়ারটা না পাই তাহলে কিন্তু ফুল কেল হয়ে যাবে। আরে মামা কোথায় উঠেছে? এরকম একটা গাড়ি কিনতে হবে, ঠিক আছে, যেখানে সেখানে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বারান্দায় চলে যেতে পারবো, ডাইরেক্ট ডাইরেক্ট বারান্দায় চলে যাবো। বাহ, ভুবনেশ্বরের রাস্তা দেখেছো, পুরো মাখন আছি, যাচ্ছি এলাকার বুকে খকুন আছি। গাড়ি সিগনাল মানে না, এই মামা গাড়ি সিগনাল মানে না। দিদি স্কুটি নিয়ে যাচ্ছে, দিদি বেশ ভালো দেখতে মনে হচ্ছে। মানে আমার এই এই নারী শক্তির উপরে একটা বেশ বিশ্বাস আছে, বুঝতে পেরেছি তো। মানে যখন কোনো এরকম নারী আর কি স্কুটি নিয়ে যায় হলুদ চুড়িদার পরে, আমার ভালো লাগে ব্যাপারটা, আমাকে খুব এক্সাইটেড করে দেয়। আর একটা ব্যাপার আছে দেখো ব্যাপারটার মধ্যে, বুঝতে পারছো তো, মানে এটা বেশ নারী শক্তি জিন্দাবাদ এরকম একটা ব্যাপার। ভুবনেশ্বরের বুকে নারী শক্তি একদম ফাটিয়ে রয়েছে, ঠিক আছে। আমাদের কলকাতার থেকেও বেশি দেখতে পাই লোকজন এখানে স্কুটি নিয়ে ঘুরে যাচ্ছে, দিদিভাইরা ভালো দেখতে। মামা এই রাস্তা আমাদের লিঙ্গুরাজ টেম্পলের দিকে যাচ্ছে, আর বাঁ দিক দিয়ে যদি যাই তাহলে কিন্তু আমাদের ভুবনেশ্বর স্টেশন পড়বে। মানে এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে গেলে কিন্তু আমরা এখন গিয়ে স্টেশনে পৌঁছে যেতাম। বাট আমরা যাচ্ছি চিটুয়াস লিঙ্গুরাজ টেম্পল, ভালো বেশ। আর রাস্তা তো ফাঁকাই দেখতে পাচ্ছি, কেউ নেই রাস্তায়। হলিডে নাকি, নাকি খবর পেয়ে গেছে যে আমি আসছি, তাই জন্য ছুটি দিয়ে দিয়েছে উড়িষ্যার সরকার। এনিওয়েজ, মনে তো সেটা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি খুব গরম, তাই জন্য হয়তো লোকজন খুব একটা বেশি বাইরে বেরোয়নি। অ্যাকর্ডিং টু দ্য গুগলের সুন্দরী বৌদি, আমার টায়ারের দোকানটা কিন্তু বাঁদিকে, ঠিক আছে, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। ব্রিজস্টোন টায়ারের দোকান কোথায় কাকা, কোথায়? এই কাকা মেরো না, মেরো না সাইডটাও। কলকাতা থেকে তোমাদের এখানে ঘুরতে এসেছি, চেঙ্গামা খোমো না মামা। কী হচ্ছে এটা, কি এটা, কি আরে লাভলি খাবার দোকান, ওলা ওলা স্কুটার বিক্রি হচ্ছে, স্কুটি ফুটি, জে কে টায়ার, জে কে টায়ার তোর না, ব্রিজস্টোন দেখলাম, বাহ সব কিছুই রয়েছে এখানে। ব্রিজস্টোন কোথায়? এই যে ব্রিজস্টোন পেয়েছি মনে হচ্ছে, ইয়েস ফাইনালি উই হ্যাভ রিচড। এখানে কি আমার টায়ারটা পাবো? হ্যাঁ, গিয়ে দেখা যাবে, না গিয়ে কী করে বলবো। ব্রিজস্টোন আশা করছি পাবো। লিঙ্গরাজ টেম্পেলের সামনে এই দোকান এবং ফাইনালি লিঙ্গরাজের আশীর্বাদে এটা পেয়ে গেছি। এটা আছে 150/70 ZR17 এবং সেন্ট এসটি ব্রেজেস্টাইনের টায়ার, এটাই আমার সামনের চাকায় লাগবে। সো ভাগ্যিস পেয়েছি, নাহলে ফুল কেস খেয়ে যেতাম, বাড়ি ফিরতে পারতাম না। ঠিক আছে ভাইয়া, আতে হে, অল দ্য বেস্ট ফর ইওর লাইফ আহেড। এই আমার টায়ার, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে হাতে টায়ার নিয়ে ঠিক পৌঁছে যাবো। গানটা ঠিক জমলো না, বাট ব্যাপারটা অনেকটা ওরকম সিনটা। এ ভগবান, এটাকে নিয়ে যাও কি করে, তো গলায় পড়ে বসতে হয় মনে হচ্ছে মালার মতো। অনেক কষ্টে পিছনে টায়ারটা পেয়েছি মামা। এই তো ভুবনেশ্বরের মাইয়ারা যাচ্ছে হেঁটে হেঁটে, কি সুন্দর লাগতেছে। ও বাবা, এই তো দেখো এখানে উড়িষ্যা হোটেল, ঠিক আছে। এখানে কিন্তু ভালো পান্তা ভাত পাওয়া যায়, জানি না আজকে চান্স পাবো কিনা, বাট যদি চান্স পাই পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবো। পেট পেট ঠান্ডা করবো, মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে, গরমের মধ্যে নিতে পারছি না, হেভি গরম ভাই, হেভি গরম, ঠিক আছে। মামা সামনে বাইকটাকে দেখো, হ্যাঁ দয়াল বাবার জন্য কলা নিয়ে যাচ্ছি, ঠিক আছি, কত কলা নিয়েছি ভাই। এই দয়াল বাবা কলা খাওয়া, ভুবনেশ্বর থেকে যাচ্ছি ইম্পোর্ট হয়ে দয়াল বাবার জন্য কলা। কাকার মানে পা দিয়েই বাইকটা চালাচ্ছে, পেট্রোল পেট্রোল লাগবে না মনে হচ্ছে। কাকার কলার অনেক জোর, ঠিক আছে, কাকার কলা জিন্দাবাদ, ঠিক আছে। বস্তা বস্তা কলা যাচ্ছে ফর দ্য দয়াল বাবা। মামা রিয়াকশন দেখো, বাইক ফাইক নাকি দাঁড় করে দিয়েছে আমার বাইক দেখার জন্য, কোনো মানি আছি, কোনো মানে এই কিলো করেছে। ওই দিকে স্কুটারটাকে দেখো, ঠিক আছে, পিছনে যে বসে আছে সেই হেলমেটটা কেমন একটা পড়েছে, মানে উল্টো হেলমেট পড়েছে দেখাচ্ছি, ধরো কাছে যাই। এই দেখো ভালো করে দেখো গাইস, আমি জানি না জুম করে দেখাতে পারবো কিনা, বাট হেলমেটটা যেটা পড়ে যায় সেটা কিন্তু উল্টো হেলমেট পড়ে রয়েছে।
জেটি মা রক্স হেলমেট শক্স, ঠিক আছে, মানে উল্টো হেলমেটের প্রধান, মানে সবই ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, হেলমেট উল্টে গেছে সেটা দেখেও নতুন লাগছে, এরকম একটা ব্যাপার, মানে জেটি মা হেলমেটটাকে ব্যাপারটা খিল্লি করে দিয়েছে, ঠিক আছে, লোকজন তো আমার দিকে দেখছে হেলমেট না দেখে, আরে কী করছো বাবা আমাকে কেন দেখছো, হেলমেটটা উল্টো করেছে তাকে দেখো একটু, যাই হোক মোটামুটি জেটি মা বাজার বাজার করে ফিরছে হেলমেটটা উল্টো করে, চাপ নেই, মানে চাপের কোনো ব্যাপার, এবার কাকাও দেখেছে, কাকাও মনে ইচ্ছে আমি একটু সাইড দিয়ে ঢোকার চেষ্টা করছি, যদি একটু ক্লোজ শট পাওয়া যায় হেলমেটের উল্টো, মানে বুঝতে পারছো তো, দেখো হেলমেটটা উল্টো পড়ে রয়েছে, ঠিক আছে, মানে আমি বাজে কথা বলছি না, মানে পেটুক ভাইয়ের বাজে কথা বলে না, হ্যাঁ হেলমেট উল্টো, ঠিক আছে চলো, মানে জেটি মাকে ফুল মার্কস, ঠিক আছে, আমাকে একটু কন্টেন্ট দেওয়ার জন্যে কোনো চাপ নেই, জেটি মা জিন্দাবাদ, তোমার বাড়িতে পান্তা ভাত খাবো কোনো একদিন যদি আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মজা হচ্ছি এরকম একটা ব্যাপার, সো আর বেশি কিছু বলবো না, মানে অনেক কথা বলেছি জেঠিমাকে নিয়ে, এবার এতে বেশি কথা বললে আমি জেঠিমা প্রেমে পড়ে যাব, সো টাটা। ফাইনালি পৌঁছে গেছি আমি ম্যাড বাইকারে, পাগলা বাইকার, পাগলা বাইকার, পাগলা বাইকার খেপেছে, পাগলা বাইকার খেপেছে, টায়ার পাল্টা দেবে কাকা। ও মোটামুটি তো নতুন আপডেট, এখন হচ্ছে টায়ারটা নিয়ে এসছি, আর টায়ারটা তো পাল্টানো হয়ে যাবে, বাট সামনে এটা দেখলাম সেটা হচ্ছে অয়েল সিলটা কেটে গেছে, ঠিক আছে, এক্ষুনি জাস্ট দেখলাম, জাস্ট নোটিস করলাম, এই দেখো সিন দেখতে পাচ্ছ, এখানে তেল ফেল পুরো বেরিয়ে গেছে, অয়েল সিল কেটে ফেটে বেরিয়ে গেছে, ডিস্কি অবধি তেল এসে গেছে, বুঝতে পাচ্ছ, কালকেই দেখেছিলাম ব্যাপারটা, মানে কালকে একটা গাড্ডার মধ্যে পড়েছিলাম এবং সেটা দিয়েই গল্পটা হয়েছে আর কি, গাড্ডায় পড়ে অয়েল সিলটা কেটে বেরিয়ে গেছে, এখন অয়েল সিল জোগাড় করতে যদি না পারি তাহলে এখান থেকে বেরোতে পারবো না, এটা একটা কেস পুরো সমস্যা হবে, আর ইঞ্জিন থেকে আবার একটু তেল লিক করছে, মানে একটুখানি ইঞ্জিন অয়েল লিক করছে আর কি, সেটাও একটা সমস্যা, তো সমস্যার কোনো শেষ নেই, সমস্যা চলছে, সমস্যা চলবে, সেটার সাথে চ্যাংড়াও চলছে, চ্যাংড়াও চলবে, ঠিক আছে, আপাতত সামনের টায়ার পাল্টানো হবে, তারপরে অয়েল সিল যদি পাওয়া যায় ওটা পাল্টানো হবে, ব্রেক শ্যুট একবার চেক করে দেখতে হবে কী কী রকম কন্ডিশানে আছে, বিকজ ওটা তো বেশি চলেনি, আর এটা হচ্ছে টায়ারের অবস্থা, মানে ফেটে গেছে আর কি, ফেটে গেছে টায়ারও, ফেটে গেছে আমিও ফেটে গেছি, সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এই সিন, চলো আবহাওয়া তো যাই গিয়ে পান্তা ভাত খাই, পেট ফেট ঠান্ডা হবে, মাথা ঠান্ডা হবে, তারপর যাওয়া দেখা যাবে, বাহ কী লাগছে দেখতে, ঠিক আছে আমরা অগাধে এসে গেছি, ঠিক আছে সুপার বাইক গ্যারেজ করে দিয়েছি, মনে হয় এবারে এখানে রেখে ফিরতে হবে, আর এখন অটোতে উঠে গেছি, কোন সাইড মে জায়গা নেই পাতা মামা, খানে জায়গা ওড়িয়া হোটেল, অগাধে এসে গেছি, ঠিক আছে খেতে যাচ্ছি, এখন অটোতে বসে গেছি, যাবো হচ্ছে ওড়িয়া হোটেল, এখানে হচ্ছে ওলা অটো, ঠিক আছে ওলা অটো উবের অটো এসব চলে এখানে, তো সেরকম একটা অটোয় বসে গেছি, উপর দিয়ে ছাদ ফাঁদ ভেঙে পড়ছে, প্লাস্টিক ফ্লাস্টিক লাগানো আছে, এখানে অটোতে গেট ফেটও লাগানো আছে, আমাদের উড়িষ্যার বুকে তোমরা যদি আসো সব দেখতে হবে, বাড়ি ফিরতে হবে না সেটাও যাই না, বাড়ি না ফিরলে মা কালকে হেভি ক্লাস নেবে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাইকটা দিয়ে সুস্থ হয়ে যায় আর একটু ভালো হয় আর কি, মন টন ভালো থাকে, এই যা বাকি বাকি বিউটিফুল লাইফ ইজ গুড, এখনো বিয়েটা করিনি বা টেনশন নেই, ওসব বিয়ে করলে ভালো হতো, হ্যাঁ শ্বশুরের কাছ থেকে এই বাইক সারানোর খরচাগুলো সব দিয়েছিলাম, এরকম কিনা শ্বশুর হবে, আমি কি একটা শ্বশুর পাবো যে আমার বাইক সারানোর টাকা পয়সা দেবে, যদি হয় তাহলে খুব ভালো হয়, চলো দেখা হচ্ছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি নর্মাল থালি, তার সাথে মাছ বেসার ভাজা আর তার সাথে চিংড়ি মাছ, সেটা বড় কথা নয়, বাট মাছ বেসার ভাজা আমি অর্ডার দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো, খাবারটা আসুক তাও দেখছি কী হচ্ছে, মাথা হেভি টেনশন, আমি এখন অয়েল সিল ফেটে গেছে তো এখন যে কী সিল করবো সেটা বুঝতে পারছি না, এস নতুন আপডেট, মাছ বেসার ভাজা শেষ হয়ে গেছে, মাছ বেসার ভাজার বদলে দেওয়া হচ্ছে রুই ফ্রাই, কোথায় ভেবেছিলাম কী কী হবে এখানে এসে, এখানে আলাদাই জিনিসপত্র হচ্ছে, এটা বলছিলাম ভালো লাগছে না, আর এই দিনটা কেমন হচ্ছে, ওদিকে অয়েল সিল কেটে গেছে, মাছ পেসে ভাজাও পাইনি, আমার তার কেটে গেছে, এবার যদি বেশি এদিক ওদিক করে না দোকান ফোকান বন্ধ করে দেবো, ভুবনেশ্বরে আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে বুঝতে পারছো, তো আমার ভালো লাগছে না, মাছ পেসার ভাজা নেই, সার্ভিস সেন্টারে বাইক ঢুকছে, তারপরে জিনিসপত্র খোলা হয়ে গেলো, অয়েল সিল পাল্টানোর জন্যে খুব চাপ চলছে এখানে, আমার মানে বাইকের সামনে বাইকটা এখন মারা হচ্ছে আমার অয়েল সিলে, আর দেখতেই পাচ্ছ এখানে কাজবাজ চলছে, কুলেন্টটাও পাল্টাতে হবে, সেরকম একটা ব্যাপার, নতুন টায়ার ফিট হচ্ছে, আমার মোবিলও চেঞ্জ হচ্ছে, অনেক কিছু কাজবাজ হচ্ছে একসাথে, ভালো হচ্ছে, আর মোটামুটি কাজবাজ শেষ, অনেক কিন্তু কাজবাজ হয়েছে, প্রায় ধরে মামা ম্যাড বাইকার থেকে এটা পেয়েছি, ঠিক আছে একটা কাপ, খুব কিউট একটা কাপ, ওরা বুঝতে পেরে গেছে যে আমাকে যতবার এখানে ওড়িশায় আসতে হবে ততবার বাইকটা এখানে ঠিক করাতে হবে, তাই জন্যে এটা দিয়ে দিচ্ছে, আর এখানে দিয়ে দিয়েছে যে এখানে 299 হচ্ছে লিমিট, স্পিড লিমিট, ঠিক আছে, সো ম্যাড বাইকারে এসো, নিজের বাইক ফাইক সার্ভিস সার্ভিস করাও, মজা হবে, আমি এটাতে বাড়িতে নিয়ে কফি খাবো, গ্রিন টি খাবো, ভিস্কি খাই না আমি, ওটা খুব রিস্কি, কিন্তু বাকিটা ফুল অন, ঠিক আছে, ম্যাড বাইকার ভুবনেশ্বর।
সো ফাইনালি ভুবনেশ্বরের কাজ শেষ। মিলতে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। এবার হোটেল যাব। সো গাইস, আপডেট হচ্ছে এখন এলাকাবুকে এরকম যে কাজ বাজ হয়ে গেছে, অয়েল সিল পাল্টানো হয়ে গেছে, অনেক কষ্টে অয়েল সিল জোগাড় করতে হয়েছে, সেটা একটা আলাদাই কাহিনি, সেটা নাই বললাম। বাট কাজ বাজ শেষ, আর ভুবনেশ্বরে আজকে শেষ দিন, মানে উড়িষ্যায় আজকে শেষ দিন কাটাবো, আজকে রাত্রিটাই শেষ উড়িষ্যাতে, তারপর কালকে সকালে চলে যাবো আবার কলকাতা। আর যেহেতু এতদিন ধরে ঘরের বাইরে রয়েছি, এখন একটুখানি মায়ের কথা মনে পড়ছে, মানে বাড়ির কথা মনে পড়ছে, মনে হচ্ছে একটু বাড়ি গেলে এবার একটু শান্তি পাবো। অ্যান্ড এখানকার যা যা শান্তি নেওয়া আছে সেগুলো সব নিয়ে নিয়েছি, একটুখানি ঘর চাই, ঠিক আছে, নিজের বাড়িতে একটুখানি বেশি করে মিস করছি। সো উইথ দ্যাট সেট, যদি কোনো কারণে কিংবা অকারণে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। গ্রোন আপ পেডুক বাইকার্স সাইড অফ, দেখা হচ্ছে পরে।